আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ফজরের নামাজের পর যদি একটি ছোট দোয়া আঙ্গুল দিয়ে গুনে গুনে তিনবার পড়তে পারেন, সন্ধ্যার ভিতর আল্লাহ তাআলা আপনার সব মনের আশা পূর্ণ করে দিবেন এবং বৃষ্টির ফোঁটার মতো রিজিক দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি জানার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা ভিডিওটি দেখছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো চলুন আলোচনা শুরু করা যাক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক জিনিসের একটি সৌন্দর্য রয়েছে আর কুরআনের সৌন্দর্য হলো সূরা আর রহমান, সুবহানাল্লাহ। বাইহাকি সওয়াবুল ইমানে বলা হয়েছে, সূরা আর রহমান কে কুরআনের সৌন্দর্য এজন্য বলা হয়েছে যে এই সূরার মধ্যে পার্থিব জীবন এবং পরকাল জীবনের নিয়ামতের বর্ণনা রয়েছে, বেশ্তি হুর এবং তাদের সৌন্দর্যের কথা উল্লেখ করা হয়েছে। এই সূরা নিয়মিত পাঠ করলে পাঠকারীর উপর আল্লাহর রহমত বর্ষিত হয়, সুবহানাল্লাহ, তার জন্য দোজখের দরজাসমূহ বন্ধ হয়ে যাবে এবং বেহেশতের দরজাসমূহ খুলে যাবে, সুবহানাল্লাহ। এই সূরা নিয়মিত পাঠ করলে কিয়ামতের দিন পাঠকের চেহারা পূর্ণিমার চাঁদের আলোর মতো উজ্জ্বল হবে এবং দুনিয়াতে তার রুজি বৃদ্ধি পাবে, অর্থাৎ রিজিক বৃদ্ধি পাবে, সুবহানাল্লাহ। কেউ যদি একাধারে 40 দিন পর্যন্ত সূর্যোদয়ের সময় এই সূরা পাঠ করার সময় ফাবি আইয়ালা ইরবি কুমা তুকা জীবান পড়ার সময় আঙ্গুল দিয়ে সূর্যের দিকে ইশারা করলে মানুষ সহ যে কোনো প্রাণী পাঠকের অনুগত হবে, সুবহানাল্লাহ। ফাবি আইয়ালা ইরবি কুমা তুকা জীবান আয়াতটি তিনবার পাঠ করে যে কোনো বিচারকের দরবারে উপস্থিত হলে বিচারক পাঠকারীর প্রতি সদয় হবেন। এই সূরা 11 বার পাঠ করে আল্লাহর দরবারে কোনো কিছুর জন্য প্রার্থনা জানালে তা তিনি কবুল করবেন, সুবহানাল্লাহ। তিরমিজিতে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন লোকের সামনে সমগ্র সূরা আর রহমান তেলাওয়াত করলেন। তারা শুনে নিশ্চুপ থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি লাইলাতুন জিনে অর্থাৎ জিন রজনীকে জিনদের সামনে এ সূরা তেলাওয়াত করেছিলাম, প্রভাবান্বিত হওয়ার দিক দিয়ে তারা তোমাদের চেয়ে উত্তম ছিল, কারণ আমি যখনই ফাবি আইয়ালা ইরাব্বি কুমা তুকা জীবান আয়াতটি তেলাওয়াত করতাম তখনই তারা সমস্বরে বলে উঠত, হে আমাদের পালনকর্তা, আমরা আপনার কোনো অবদানই অস্বীকার করব না, আপনার জন্যই সমস্ত প্রশংসা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট দোয়া, আমি অনুরোধ করব আপনারা সকলেই এই দোয়াটি মুখস্থ করে নেবেন। আমি দোয়াটি স্ক্রিনে আবারও দেখিয়ে দিচ্ছি, ফাবি আইয়ালা ইরাব্বি কুমা তুকা জীবান। এই দোয়াটি আপনারা ফজরের ফরজ নামাজের পরে অন্তত তিনবার করে পড়ুন, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবেন। আমি অনুরোধ করব অবশ্যই আমলটি করে দেখতে পারেন, আল্লাহ তাআলা চাহে তো আপনার জীবনের সমস্ত অভাব অনটন দূর করে দেবেন ইনশাআল্লাহ, রিজিকের সমস্যা আল্লাহ তাআলা দূর করে দেবেন। পরিশেষে আমি অনুরোধ করব যারা ভিডিওটি দেখলেন তারা আমলটি করুন এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে আমলটি করার জন্য বলুন। তাই যারা আমলটি করবেন তারা ভিডিওর নিচে আমিন কমেন্টস করে জানিয়ে দিন, যাতে আল্লাহ তাআলা আপনার নেক ইচ্ছাটা পূরণ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন, আমিন। তো প্রিয় দর্শক মণ্ডলী, জানার সাথে দাওয়াতি কাজের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন, হতে পারে আপনার একটি শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আর যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, যাতে করে আমরা এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা পেয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।